এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? আরো ধরে কম, সবচাইতে খারাপটার নাম কি? না, সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো উলিউদ্দিন মুগীরা। আল্লাহর নবীকে এত কষ্ট কেউ দেয়নি যেটা উলিউদ্দিন মুগীরা দিচ্ছে। রাসূল বলেছেন, তাইফের ময়দানে আমি কষ্ট পেয়েছি চামড়া, কষ্ট পেয়েছি দেহে, আর উলিউদ্দিন মুগীরা কষ্ট দিয়েছে আমার কলিজায়। আপনার বলেন যে দেহের কষ্ট বড় না কলিজার কষ্ট বড়? উলিউদ্দিন মুগীরা নবীকে কষ্ট দিত। নবী যখন সাহাবীদের সামনে আলোচনা করতেন, এমন সময় উলিউদ্দিন মুগীরা মাঝে মধ্যে বলতো, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? কেউ যদি বলে, হুজুর আপনি যদি এতই ভালো হবেন তাহলে কালো হলেন কেন? আপনার বলেন তো কোনো মানুষই কালো হবার চায়? এখন চায়, কিন্তু এরপরে এই কথা যদি কেউ বলে যে আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন, সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কি গুনাহ হবে? তাহলে সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। নবীর চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়ে, আপনারা বলেন তো আমার আল্লাহ নিজের চাইতেও নবীকে বেশি ভালোবাসে। সরাল্লাহ ঘন্না খ্যাল, আল্লাহ নিজের চাইতেও বেশি ভালোবাসে কাকে? নবীকে। জোরে কন, আর আল্লাহ নবী নিজের চাইতেও তার গুনাহগার উম্মতকে বেশি ভালোবাসে। জোরে কন, সুবহানাল্লাহ। আর নবীর উম্মতেরা তার জীবনের চাইতেও আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে। কি ভালোবাসার একটা লাইন দেখছেন! নবীর কান্না দেখে আল্লাহ ডাক দেয়, বলে হাবিব, যে উলিদ বিন মুগীরা আপনাকে কথা দিয়ে কলিজায় আঘাত দিয়ে কান্দালো, আপনি কি তাকে চিনেন? তো নবী বলতেছে, চিনব না কেন, মুগীরার বেটা উলি, দুনিয়ার সবাই জানে মুগীরার বেটা উলি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, হাবিব, দুনিয়ার সবাই জানে মুগীরার বেটা ওলি, কিন্তু আসলে মুগীরার বেটা ওলি না, উতুল্লিম বাদা জালিকা জানিম, সে হলো জারত সন্তান। নবী চমকে গিয়ে বলে, আল্লাহ আমার অন্তরে কষ্ট দিল, এই কারণে আপনি জারত সন্তান ঘোষণা করলেন? আল্লাহ বলে, হাবিব, শুধু উলিউদ্দিন মুগীরা নয়, কিয়ামত পর্যন্ত যারা আপনার বিরুদ্ধে কথা বলবে তারা সকলেই জারত সন্তান। এখনো যারা নবীর বিরুদ্ধে কথা বলে তারা কি? জোরে কোন, জারত সন্তান। এভাবে না কয়ে আমাদের বগুড়ার ভাষাতে বলবেন, জাউরে, পারবেন না? নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা কি? আরো জোরে জোরসে বলুন। এতে যদি মুরগি কবির কয় তাহলে সাহারিয়ার নয়, ও জাউরা হইয়া যায়। জোরে বলেন, কথা ঠিক কি না? ফ্রান্সের ম্যাক্র যদি কয় কথা কয় না কি? এখানে ফেরেশতা আছে না নাই? এরা আল্লাহকে বলবে, আল্লাহ 1400 বছর আগে তোমার নবী বিদায় নিছে, নবীর প্রেমের পাগল হইয়া নবীর বিরুদ্ধচারীকে ওরা জাউরা বলেছে। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যারা নবীকে ভালোবেসে এমন কথা কয় তাদের নামগুলো জান্নাতের খাতায় লিস্টে হইয়া যায়। লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, কয়েকদিন পর উলিউদ্দিন মুগীরা আবার যখন নবীকে কষ্ট দেওয়ার মতন কথা শুরু করবে, কথা শুরু করার আগে একটু সাইজ হচ্ছে, ওটা হাত তাত গোছাচ্ছে। নবী দেখতেছে ও আমাকে কিছু বলার আগে আমি কিছু বলবো। আচ্ছা, নিজের কথা নবী বলবে না আল্লাহর কথা বলবে? উলিউদ্দিন মুগীরা নবীকে যখনই খারাপ ভাষায় কথা বলতে যাবে, এমন সময় নবী বললেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, যেই বলছে সঙ্গে সঙ্গে উলিউদ্দিন মুগীরা মারছে দৌড়। আপনার বলেন তো দৌড় মারার কারণ কি? দৌড় মারার কারণ হলো
মক্কার মানুষেরা আরবি বোঝে, আমাদের বাংলার মুসলমানেরা কিন্তু সকলে আরবি বোঝে না। অনেক সময় আমাদেরকে বলে হুজুর হুজুর ভালো করে দোয়া করবেন, যে লোকটা নামাজ পড়ে না রোজা করে না সেই লোকটা ভালো করে যদি দোয়া চায় আপনারা বলেন তো ওই সময় কি আপনি বাংলায় দোয়া করতে পারবেন? আরবিতে গর্দ আছে না? নাই। গর্দ শুরু করে না বোঝা গেলে আমিন আমিন করবে, এক দৌড়ে মারছে মায়ের কাছে মা, কারণ সন্তান ভালো না মন্দ এটা জানে কে? আরো জোরে কোন কে? আমার অসংখ্য মা বোনের আজকে আইছেন, ও মায়েরা শুনে নেন, সন্তান ভালো না মন্দ এটা জানে মা, এটা বোঝানোর জন্যই বলতেছি। কতগুলো মেয়ে মানুষ একদিন মা ফাতেমার সঙ্গে দেখা করবেন, ও মায়েরা যারা পর্দায় আছেন আমাদের মা গুলো যদি ভালো হয় তাহলে আমাদের জন্য লাভ না লস? কত লাভ! একটু আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেন। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবে, মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবে, কিন্তু বাড়িতে গিয়ে দেখে দরজাখানা বন্ধ। বাড়ির দরজা বন্ধ দেখে মেয়েরা চিন্তা করলো এ ফাতেমার সঙ্গে দেখা করতে গেলে উপায় কি। এমন সময় দেখে দরজার পাশে ছোট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। ছোট একটা বাচ্চা খেলাধুলা করা দেখে মেয়েরা ডাক দিয়ে বললো, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হুসাইন। যেই বলছে হুসাইন, বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হলো হযরত আলী। তোমার মায়ের নাম কি? বলে ফাতেমা। আমরা মেয়েগুলো তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, তুমি একটু অন্দর মহলে গিয়ে তোমার মায়ের কাছ থেকে হুকুম নিয়ে আসো। সঙ্গে সঙ্গে হুসাইন খেলাধুলা বাদ দিয়ে মায়ের কাছে যাওয়ার জন্য রওনা দিছে। মায়ের কাছে যাওয়ার জন্য যেই মাত্র রওনা দিয়েছে ঘরের মধ্যে ঢুকে দেখি হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আমি কিন্তু বলতেছি না কোরআন পড়তেছে, হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় হুসাইন যখন মায়ের ঘরের দিকে রওনা দেয় পিছন দিক থেকে আলী ডাক দেয়, বলে হুসাইন কোথায়? তুমি তো খেলাধুলা করতেছিলে, তুমি কোথায় যাবা? বলে মায়ের কাছে যাব। আলী বলতেছেন, হুসাইন এখন তোমার বয়স হয়েছে 5 বছর, এই 5 বছর বয়সে যখন তখন তুমি তোমার মায়ের কাছে ঢুকতে পারবা না, কারণ মায়ের কাছে যাইতে গেলে এখন অনুমতি লাগবে। সরাল্লা কর না কেন, 5 বছরের বাচ্চা, মায়ের কাছে যাইতে অনুমতি লাগবে। রাসূল বলেছেন 2 বছর পর্যন্ত বাচ্চারা মায়ের ঘরে যখন তখন ঢুকবে কোনো অনুমতি লাগবে না, কারণ 2 বছর পর্যন্ত দেখতে পারে কিন্তু বুঝবার পারে না। যখনই বোঝার মতন বয়স হবে হয়তো মা ঘরের মধ্যে একটু কাপড় চোপড় ঠিক মতো শরীরে নেই, ঘরের মধ্যেই তো মেয়েরা থাকবে, অকরণাফি বুঝুতি কন্যা, মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তার মানে কি ঘরে যদি মেয়েরা কাপড় চোপড় খুলে থাকে তাও কোনো অসুবিধা নাই, কিন্তু কাপড় খোলা অবস্থায় যদি 5 বছরের বাচ্চা ঘরের মধ্যে ঢোকে আপনারা বলেন তো মা কি শরম পাবে না? পাবে কি পাবে না? এই জন্যে যখন তখন, আবার আপনি যখন তখন মেয়ের ঘরেও ঢুকতে পারবেন না, আপনি বাবা হয়েছেন বলে যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবেন, এ কথা পারবেন? মেয়েটা যখন 3 বছর ছিল তখন তখন ঢুকতে পেরেছেন, 4 বছর ছিল যখন তখন ঢুকতে পেরেছেন, কিন্তু মেয়েটা যখন বড় হয়ে গেল তখন যখন তখন মেয়ের ঘরে ঢোকা যাবে না। আলী বলতেন, হুসাইন এখন তুমি একটুখানি বসো, কি জন্যে মায়ের কাছে যাবা? বলে বাবা দরজায় কতগুলো মেয়ে মানুষ আইছে, ওই মেয়েরা একটু আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, আমার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কি করবে না সেইটা জানার জন্যে। আলী বলতেন, হুসাইন তাহলে তুমি বসো, আমি একটু অন্দর মহলে ঢুকতে চাই। সুবহানাল্লাহ, কোন তুমি বসো, আমি অন্দর মহলে ঢুকতে চাই। এখানে হযরত আলী যেই কথাটা প্রকাশ করেছেন সেইটা হলো অন্দর মহল। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর অন্দর মহল কি? ইমাম গাজ্জালিকে তার ছাত্র প্রশ্ন করেছিল, হুজুর অন্দর মহল সম্পর্কে একটু আমাদের বুঝিয়ে দেন। ইমাম গাজ্জালি বললেন, অন্দর মহল হলো কবর, অন্দর মহল হলো কবর, অন্দর মহল হলো কবর। সমস্ত ছাত্র বলে, হুজুর অন্দর মহলকে কবরের সঙ্গে কেন তুলনা করলেন? ইমাম গাজ্জালি বলেন, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশ যারা ধরে কবরের মধ্যে ঢুকতে পারবে, কবরে নামতে পারবে, কেবলমাত্র তারাই অন্দর মহলে ঢোকার পারমিশন পাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কারা কবরের মধ্যে নামবে? কি কয়? জামাই? যদি কোন শালির লাশ দুলে ভাই ধরবার চাই মনে করেন, আপনার ধরবার দিবেন? কথা কন্যাকে বারে বোগরা ভাষা কথা কন্যা খেয়ে দিবে? কেন দিবেন না?
দেখছেন, তার মানে বোঝা যাচ্ছে শালীর লাশ দিলাভাই ধরা জায়েজ নাই। সবাই বলছে খবরদার শালীর লাশ ধরবি না। দুলাভাই সাইডে যে হাসতেছে, একজন বলে হাসিস কেন, বলে হাসার কারণ হলো বাংলাদেশে হারাম কখন হয়, এই শালী যখন জীবিত ছিল আমার হুন্ডার পাশে কতদিন ছড়ছে, হাইড্রোলিক ব্রেক করার কারণে শালী আমাকে চাপা ধরছে, এক শালাও নিষেধ করেনি, একজনও নিষেধ করেনি, এই তো শালী কত হুন্ডার পাশে কেউ নিষেধ করেনি, কিন্তু আজকে লাশ মুড়ে গেছে তখন হাত দেওয়া যাবে না, এই জন্য হাসতেছে হারাম কখন হয়। তখন একজন বলতে যে ভাই এই দেশের নাম হলো বাংলাদেশ, এ দেশে মূল্যে হারাম হয়, মূল্যে জেতা থাকলে হারাম হয় না, জীবিত অবস্থায় কুন্টিকার কাপড় কুন্টি দিয়ে মেয়েরা ঘরে, আর মরার পরে পাঁচ কাপড়, কয় কাপড়, চকলেট মোড়ান দেখছেন, চকলেট আয়কার বলাকা বলাকা মুড়ে খাটলে থসে, একজন খাটের উপর চাদর দে পাঁচ কাপড় দিয়ে মুড়ে আছে, তারপর একজন বলতেছে খাটের উপর চাদর দে, তখন একজন চাদর নিয়ে এসে খাটনি ঢাকতেছে, ফেরেশতাকে আল্লাহ এই মেয়েটা তখন জীবিত ছিল লাইলুদি বাইর করে গোটা পাড়া ঘুরিছে, এখন মরার পরে পাঁচ কাপড় আবার চাদর দিয়ে ঢাকছে, ব্যাপার কি? আল্লাহ বলতে যে ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, বুড়ি হলে বোরকা গাওয়াত দেয় ঘরে, আর যুবতীর গাওয়াত বোরকা নাই, হাই হিল পরে কিল কিল করতেছে, এমন এক প্লাজো পরিছে মনে হয় পেটিকোটের মতন ওষা, টাকের উপর তুলছে রাস্তা ঘুরতেছে, এই মাফলাটা এর অন্যটা মাফলা বানাচ্ছে, আর দাদি ওরই দাদি খালি বোরকা খাওয়া দেয় ঘরে। আমি আপনাদেরকে বলতেছি ভাইজান, পঞ্চাশ বছর আমের গাছের গোড়াত করে বেড়া দেয় কথা কয় না, বেড়া দেয় আমের গাছের বয়স কত, গোড়াত দিচ্ছে বেড়া, একজন কয় বেড়া দাও কেন, গরু ছাগল যদি খায় সতর্ক হওয়া ভালো, সবাইকে আরে পাগলা গরু ছাগল ঘৃণা করেও তাকাবি না রে, খাওয়া তো দূরের কথা, বেড়া যদি দিবার চাষ হতে লক লকা পাতা বাড়াছে ছোট গাছ বেড়া দে, আজকে বুড়ির বোরকা ভরা লাগবে না যুবতীদের বোরকা পড়তে হবে, জোরে কোন কথা ঠিক কিনা, খালি উল্টে খালি উল্টে। আমাদের বাংলাদেশে আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, হোসাইনকে আল্লাহর কোরআনের কাছে বসাইয়া হযরত আলী অন্তর মহলে ঢুকতেছে, কারণ ছোট বাচ্চাদেরকে যদি আপনি ভদ্র করতে চান তাহলে আগডুম বাগডুম না দিয়া আল্লাহর কোরআন তাদের হাতে দেন। আমি দেখছি সাত বছরের আবদুল্লাহ কোরআন হাতে নেওয়ার কারণে পেশাব করে পানি নেয়, আবদুল্লাহ উজু করে, জিজ্ঞাসা করা হয় বাবা পানি নিলে উজু করলে কেন, বলে হুজুর আপনি জানেন না আমি কোরআন পড়ি, সাত বছরের আবদুল্লাহ পানি লেয় উজু করে, আর আট বছরের সম্রাট পেশাব্দে চল্লিশ লেখে, ওর নাম হলো সম্রাট, চল্লিশ লেখছে, আমার গ্রামে গ্রাম খারাপ হয়ে পেশাব করতেছে, ডান্ডি ঘুরাচ্ছে, আগে লিখছে চার পরে দিতে শূন্য, আমি খপ করে ধরে বললাম কিয়ামত হবে, কিয়ামত হবে, কোন ক্লাসে পড়িস, তুই তো পেশাব কেমনে করা লাগে জানিস না, তোদের স্যার তোকে শিখাইনি, কি দে বলেন চাচা প্রাইমারি পেশাবখানার যে দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খাড়া হয়ে মারে, তাহলে তো চল্লিশ লেখ পিলে, এই জন্য আকডম বাকডম ঘোড়াডম সাজ ঢাক ঢোল লোক ঝাঁতর বাজক, আপনার কসি মাসুম বাচ্চাকে এই শিক্ষা আগে না দিয়া জালিকাল কিতাবুল রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনের শিক্ষা যদি দিবার পারেন ওই সন্তান পবিত্র সন্তান হয়ে যাবে। হযরত আলী হোসেনকে কোরআনের কাছে বসায় দিয়া অন্দর মহলে ঢুকতেছেন, জোরে কোন কোন মহল, আমার আপনাকে শেষ করে দেব, কয়টা বাজে, বারোটা বাজতেছে, শেষ করবো তা হু হা কর না কেন, লিল্লাহে তাকবীর, হ্যাঁ মাঝে মধ্যে একটু তকবীর টকবীর দেন, আর আপনার যারা দাঁড়িয়ে বসেন ভাই সবাই বসেন, বারোটা বাজতেছে, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়নি আপনার, অনেকের পেশাব টেশাব লাগতেছে, দু একজন উঠতেছে যাচ্ছে আমার এসে বসতেছে, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি
বুঝানোর জন্য বলতেছি রাত 9টার সময় যদি আপনারা বিছানায় ঘুমাতে যান, আপনারা বলেন তো পেশাব করে ঘুমাতে যান না পেশাব সাথে করে নিয়ে যান? কেন পেশাব করেন? এই জন্য পেশাব করে নিয়ে একটানা 5 ঘন্টা ঘুম পাড়বো, এই পেশাবের কারণে যেন আমার ঘুমের ক্ষতি না হয়। তাহলে ঘুমের দাম বুঝলেন পেশাব করার পরে ঘুমাতে গেলেন, আল্লাহর কোরআনের দাম বুঝলেন না। যদি বুঝতেন তাহলে পেশাব করার পরে আপনারা কোরআনের মাহফিলে আসতেন, এক টানা 3 ঘন্টা পারওয়া শুনতেন জোরে কোন কথা, ঠিক কি না? এই যে ওটা বস, আবার একটা উঠছে, এই কোথায় কোথায় আরেকটা উঠছে। কি ভাই বলছো, ওখানে বলছে আল্লাহর কোরআনের ইজ্জতে পেশাব লাগার পরে তারা পেশাব করবার যাবে না, এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি রোগ মুক্তি হিসাবে শেফা হিসাবে নাজিল করেছি। কার জন্যে? কার জন্যে? বান্দার জন্য। দেখেন আল্লাহ বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন হবে। আমার সামনে আপনারা যারা বসে আছেন সবাই কি সবাই মুমিন? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন, হুসাইনকে আল্লাহর কোরআনের কাছে বসায় হযরত আলী অন্দর মহলে ঢুকতেছে। পৃথিবীতে একজন মানুষ সব সময় অন্দর মহলে ঢুকতে পারবে, সেই ব্যক্তি হলো স্বামী। ধরে কোন সেই ব্যক্তিকে বাবা ঢুকতে সব সময় পারবে না, সন্তান সব সময় ঢুকতে পারবে না, কিন্তু একজনই সব সময় ঢুকতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। কি জন্যে? হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যদি স্বামী স্ত্রী একই কম্বলের মধ্যে থাকে উলঙ্গ হয়ে, ইসলাম বলেছে কোনো অসুবিধা? ধরে কোনো অসুবিধা নাই, কারণ উপরে তাদের সতর্কি কম্বল হয়ে গেছে। আল্লাহর বান্দাবার মা বোনেরা শোনেন, হযরত আলী অন্দর মহলে ঢুকতেছে, যেই মহলের মধ্যে ফাতেমা রয়েছে ওই মহলের মধ্যে হযরত আলী ঢুকে দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ডান হাতের মধ্যে কোরআন শরীফের কয়েকটা আয়াত, সে আয়াতটা নিয়ে এভাবে ডান হাতে কোরআন তেলাওয়াত করে আর বাম হাতে জাতা ঘুরাই। জীবনে কোনোদিন হযরত আলী এমন অবস্থায় ফাতেমাকে দেখে নাই, এক হাতে দুনিয়া আর এক হাতে আখেরাত, সঙ্গে সঙ্গে হযরত আলী পড়লেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মাবুদ, গরিব হতে পারি অভাবী হতে পারি, কিন্তু ফাতেমার মতন বিবি যার ঘরে থাকে ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। এর এই দুটোর আবার কি শুরু হলো রে, এ কি হলো রে? না না না, পেশাব লাগে একে সামনে কাতার ওরা বসতেছে, মানে বসা একটু সাইজ হবে লাগে। কে রে বাজান, 12টার সময় কেউ বসে না যায়, এত রাত পর্যন্ত ওরা চেতন আছে, আশ্চর্য। এরা খুব ভক্ত, গাড়ির থেকে নামা মাত্রই, আমি যখন গাড়ির থেকে নামি এই পুস্কারা কি করে, এটাই বুঝলো, এটাই বুঝলো, আজ পর্যন্ত এরা আমার হুজুর কয়নি, এটাই এটাই বুঝলো। কিন্তু আপনারা যখন মুরব্বীরা নামি আপনারা বলেন এটাই এটাই হুজুর হবে, এটাই এটাই, মানে আমার সাথে আমার ভাগ না থাকে, একই সাইজ দেখেন না, একই সাইজ, তো এটাই হুজুর। আপনারা কোন এটাই হুজুর আর এরা কোন এটাই বুঝলো। এক বাড়িতে গেলে আমার আব্বা আমাকে বুঝলো কয় আর এরা আমাকে বুঝলো কয়, মানে এরা আমার বাপ হস। কেরে বাবারা এই বসো, বুঝো বা না বুঝো সামনে বসো, আল্লাহ রহমত বরকত দিবে। সুবহানাল্লাহ, কোন একটু মনোযোগ দেন কোন কথায় কোন কথা বলতেছি। হযরত আলী বলতেছে আল্লাহ অন্দর মহলে যা দেখলাম, ডান হাত বাম হাতে জাতা ঘুরায়, ডান হাতে আল্লাহর কোরআন পড়ে। আমি গরিব হতে পারি, আমি অভাবই হতে পারি, কিন্তু ফাতেমার মতন বিবি যার ঘরে থাকে ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়।
আপনি যদি দেখেন আপনার বউ কোরআন পড়তেছে খুশি লাগবে না? এখন খুশি লাগবে না? কিন্তু যদি দেখেন আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, আপনার বউয়ের কারণে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে লো লো করে বাজতেছে, বাজান গো একটু খেয়াল করেন। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত করা বন্ধ, সঙ্গে সঙ্গে ফাতেমার জাতা ঘুরান ব্রেক, কোরআন পড়ো ব্রেক। হযরত আলীর সামনে দাঁড়িয়ে বলে, স্বামী গো আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে অন্দর মহলে কেন ঢুকলেন? আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনি সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে অন্দর মহলে কেন ঢুকলেন? ওগো স্বামী, আল্লাহ নবী বলেছেন, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজকাম বন্ধ করে স্বামীর কাছে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ, কোন লেখেন? এ মায়েরা শোনেন, শোনেন, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির দুনিয়ার কোনো কাজ কাম করা চলবে না, এমনকি নফল ইবাদত করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই। এ হাদিস দ্বারা নবী বুঝাইলেন, আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে যিনি দামি তিনি হলেন তার স্বামী। স্বামীর হুকুম ছাড়া নফল রোজা করা যাবে না। গোসল করার আগে দুপুরবেলায় স্বামী একটু মনে মনে একটু আশা করে বউকে বলতেছে, গোসল করব, আসো গোসল করব। কি কন এরকম ডাকতে পারেন? আসো গোসল করব। বউ বলতেছে রোজা আছি, যেই বউ কইছে রোজা আছি স্বামীর মনটা খারাপ হয়ে যায়। রাসূল বলেছেন, কোন নফল নামাজ কোন নফল রোজা যদি করতে চাও তাহলে স্বামীর হুকুম নিয়ে করতে হবে, নিজের ইচ্ছা মতো করা যাবে না। স্বামী যদি বউকে কাছে চায় নফল রোজা ভাঙ্গা হলেও স্বামীর কাছে আসতে হবে। সুবহানাল্লাহ, কর না কেন? আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে, কথা কর না কেন? আমার মায়েরা এখন এমন হয়েছে, কথায় কথায় রোজা, কথায় কথায় রোজা রাখাই মায়েদের বলতেছি, মা আল্লাহর ফরজ কোন ইবাদত করতে গেলে স্বামীর হুকুম লাগবে না, আল্লাহর হুকুমে আদায় করা লাগবে, আর নফল যখন কোনো কিছু করতে যাবেন তখন স্বামীর হুকুম লাগবে, স্বামীকে তুইয়া মুইয়া মনে করবেন না। ফাতেমা বলে, স্বামী গো আপনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই তেলাওয়াত বাদ দিয়ে অন্দর মহলে ঢোকার কারণ কি? আপনার কি কোরআন তেলাওয়াত করতে করতে বইয়ের কথা মনে হয়েছে নাকি? হতে পারে না, যখন পারে কি পারে না? কেমন বউ? নবী বলেছেন, আমার ফাতেমাকে আল্লাহ এত সুন্দরী করেছে, আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ এত সুন্দরী করে দুনিয়াতে প্রেরণ করেছে, জান্নাতের হুরেরা যদি ফাতেমারে দেখে তাহলে শরম পাবে, এত সুন্দরী ছিল আল্লাহর নবীর মেয়ে ফাতেমা। ধরে খান সুবহানাল্লাহ। কিন্তু জনগণকে দেখাইছে নাকি? দেখাইছে? আর হামাকের গুলা কাউকে যদি বলা হয় যুবক সবচেয়ে সুন্দরী কে, আমাকে হুজুর আপনি শুনে কি করবেন? আপনি হুজুর মানুষ, আমি কলান কেরে বাজান একটু শুনি না, বলতে তো হুজুর আমার চোখে সবচাইতে সুন্দরী হলো পূর্ণিমা। আমি কলাম পূর্ণিমাই সুন্দরী, আমার বন্ধু কয় পপি মৌসুমী, সব করে হাত ধরে করলাম, যুবক রে তোরা যাদেরকে সুন্দরী বলতেছিস ওরা আসলে সুন্দরী না, এরা হলো বিশ্ব বেহায়া। জোরে বলেন কথা ঠিক কিনা? সুন্দরী কারা? পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার জবান খুলে বলবেন বিশ্ব সুন্দরী তারা, পর্দানিশী নারী যারা। পর্দার মধ্যে যদি আপনার বউটা থাকে তাহলে লাভটার, আপনার বউ যদি পর্দার মধ্যে থাকে লাভটার। আমার ওয়াজে শোনেন নাই, সুন্দরী বউকে হুন্ডার পাশে নিচ্ছে, এত জোরে মোটর সাইকেল ছাড়ছে যে অন্য গলার মাপলা হয়ে গেছে, রাস্তার মুসি যারা তারাও দেখতেছে মুসি কার বউরে, মেতর ভ্যানালা রেক্সালা সবাই দেখতেছে, সবাই দেখতেছে। এই দৃশ্য দেখার পরে আর ভালো লাগে? আমি যুবককে বললাম থাম, ও বউ নিয়ে যখন মোটর সাইকেল থামাইল, আমার কাছে আপনি ট্রাফিক নাকি? আমি বললাম না। তা আমার থামালেন কেন? বলে তোর সঙ্গে একটু কথা আছে, হুন্ডার বউ নিয়ে
মোটরসাইকেলের বউরে রেখে আমার কাছে একটু আয়, তো মোটরসাইকেল বউরে থুই আমার কাছে এসে বলতে হুজুর কি খন, আমি বললাম এই বউ কার, তে কচ্ছে আমার, আমি বললাম একলার, যে কচ্ছে একলার, ওই রাগ করে হুজুর বউ কি কেউ ভাগে করে, আমি বললাম বউ কার কয় আমার, আমি কইলাম একলার রাগ করে কয় বউ কি কেউ ভাগে করে, আমি বললাম আজকে বউ নিয়ে ঘুম পাড়বে, বলে হুজুর বউ পাওয়ার পরে আমার ঘুম বেড়ে গেছে, বউ পাওয়ার পরে যে মরদের ঘুম বাইয়া যায় তার হারবাল খাওয়া সারা কোনো বুদ্ধি নেই, এখন ওকে আমার ঘুম বেড়ে গেছে, আমি বললাম তুই তো ঘুমাবি কিন্তু আজকে তোর বউয়ের কারণে অনেকের স্বপ্ন দোষ হবে, অনেকের স্বপ্ন দোষ হবে, তোর ব্যাপার দাবো অনেকের ল্যাপের মধ্যে ঢুকবে, জোরে গান ঠিক কিনা, আজকে যেই সমস্ত যুবকের স্বপ্ন দোষ হয় শুনে দেখবেন কোন পর্দানিশী নারীর সঙ্গে ওদের হয় না, যাদের সঙ্গে হয় তারা সকলকে দেখে বেড়া, তাহলে আপনার বউ অন্য ঘরে যাক আপনি চান, কতক্ষণ চান, তাহলে নিজের বউকে পর্দার মধ্যে রাখার দরকার আছে না নাই, রাসূল বললেন দায়ুস উলায়া দখুলুল জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস কোন নারী, রাসূল বললেন দায়ুস কোন নারী নয়, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না, তাহলে আমার অধীনে আমার বউটা আছে না নাই, কথা কন না কেন, সে বউকে পর্দার মধ্যে রাখতে হবে, কালো বোরকা বেনা দিবেন, জোরে কন কি বোরকা, কালো বোরকা ঢিলা ঢালা বানা দিবেন, দেখবেন আপনার বিবির দিকে কেউ তাকাবে না, আপনারাও জান্নাত পাবেন, ভাইজান মনে কষ্ট নিয়েন না, ফাতেমা বলতেন স্বামী গো আমার কথা কি মনে হয়েছে নাকি, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘরের মধ্যে কেন ঢুকছেন, আলী বলতেছেন ফাতেমা আমি ঢুকতেছিলাম না কিন্তু তোমার ছোট্ট ছেলে হোসাইন, যে বলছে তোমার ছোট্ট ছেলে হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থর থর করে কাঁপতেছে, সুবহানাল্লাহ, আলী বলে ফাতেমা কান্দো কেন, বলে আমার হোসাইন কি বেয়াদবি করলো, আমার হোসেন কি বেয়াদবি করলো, কারণ একদিন ফাতেমা নবীর কাছে বলতেছে বাবা আমার দুইটা সন্তান হাসান হোসাইন, এই দুইটার মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, ফাতেমা বলতেছে বাবা হাসান হোসেন এই দুইটা সন্তান আমার, এই দুইজনের মধ্যে কাকে আপনি বেশি ভালোবাসেন, আল্লাহ রাসূল চারিদিকে তাকাইছেন, চারিদিকে তাকায় দেখে হাসান হোসেন আছে কিনা, কারণ ওরা থাকলে তো ওদের সামনে বলা যাবে না, ঠিক কিনা বলেন, নবী চারিদিকে তাকায় দেখে হাসান হোসেন নাই, নবী বললেন ফাতেমা তুমি কঠিন প্রশ্ন করলে, এখন যদি আমি তোমাকে বলি তোমার দুইটা চোখের মধ্যে তুমি কোন চোখকে বেশি ভালোবাসো, তোমার যে দুইটা চোখ আছে এই দুইটা চোখের মধ্যে কোন চোখ তুমি বেশি ভালোবাসো, ফাতেমা বলতেছে বাবা প্রত্যেকটা মানুষের কাছে দুইটা চোখ হলো সমান, আল্লাহ রাসূল বলে ফাতেমা তোমার কাছে দুইটা চোখ যেমন আমার কাছে হাসান হোসাইন হইল তেমন, ফাতেমা বলে বাবা তাহলে মাঝে মধ্যে কি আমার দেখা ভুল নাকি, ফাতেমা বলতেছে বাবা মাঝে মধ্যে কি আমার দেখা ভুল নাকি, রাসূল চমকে বলে তুমি কি দেখছো মা, বলে আমি তাকাই দেখেছি বহুদিন হাসানকে আপনি হেঁটে হেঁটে নিয়ে আসতেছেন আর হাসানকে বুকের সঙ্গে চেপে ধরে আর মাঝে মধ্যে চুমু খান, বাবা গো আমার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না, আমি দেখেছি বাবা হাসানকে আপনি হেঁটে হেঁটে নিয়ে আসেন আর হাসানকে বুকের মধ্যে নিয়ে মাঝে মধ্যে হাসানের মুখে চুমু খান গলায় চুমু খান, রাসূল কান্দে ছোট বাচ্চার মতন কান্দের বলে ফাতেমা হাসান অবিকল, হাসান অবিকল আমি নবীর মতো মান, হাসান অবিকল আমার মতো, হোসাইন একটু জেদি মা, এই জেদি হওয়ার কারণে আমি হাসানের চাইতে হোসেনকে একটু বেশি ভালোবাসি, ফাতেমা বলে বাবা শুধু জেদি হওয়ার কারণে হোসেনকে আপনি বেশি ভালোবাসেন, রাসূল বলে ফাতেমা পরের কথা আমি কেমনে বলবো মা, তুই তো জানিস না রে ফাতেমা এই হোসাইন একদিন নানার ধর্মের জন্যে ইসলামের জন্যে নিজের জীবন পর্যন্ত আল্লাহকে দিয়ে দিবে, তার নানার ধর্মকে বলবৎ রাখার জন্যে নিজের দেহকে টুকরা টুকরা করে ফেলবে,
যেই বলেছে তোমার সন্তান হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে বলে আমার সন্তান হোসাইন কি বেয়াদবি করলো? আলী বলতে যে কোনো বেয়াদবি না, তোমার ঘরের মধ্যে ঢুকতে চায়। বলে নিষেধ করছেন কেন? নিষেধ করার কারণ হলো তুমি ঘরের মধ্যে কি অবস্থায় আছো, এইটা যদি তোমার বাচ্চা দেখে হয়তো কষ্ট পাইতে পারে। বলে কি জন্যে হোসাইন আমার ঘরে ঢুকবে? আলী বলতেছেন দরজায় কতগুলো মেয়ে মানুষ আইছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চায়। দরজায় কতগুলো মেয়ে মানুষ আইছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চায়। আলী বলতেছেন ফাতেমা এখন বলো তুমি কি দেখা করতে দেখা করবা? ফাতেমা বলে স্বামী গো মেয়ের আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি? খুব খেয়াল করবেন, মেয়ের আমার সঙ্গে দেখা করবে কিন্তু আমার কোনো আপত্তি নাই, তবে আপনার কষ্ট হবে। আলী বলতেছেন ফাতেমা মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, এখানে আমার কষ্ট কি? ফাতেমা বলতেছে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আপনার বউ জান্নাতি না জাহান্নামী? লুচ্চা হোসেন কেরে এত রাগ করছে, পরের বউ আপনি দেখেন কেন? সুবহানাল্লাহ, কারণ প্রত্যেকটা বিবি চায় যে স্বামীরা অন্য কোনো মেয়ের দিকে যেন না তাকায়। মেয়েরা কিন্তু স্বামী হিসাবে হুজুরকে পছন্দ করে না, কিন্তু প্রত্যেকটা স্বামীর চরিত্র হুজুরের মতো চায়। যখন কথা ঠিক কিনা, মেয়েরা কিন্তু হুজুরের সাথে বিয়ে বসবে না, না না হুজুরের সাথে বিয়ে বসবে না, কিন্তু তার স্বামী হুজুরের মতন চরিত্র হোক এটা চায়। আপনার কোন তো একটা কিছু অদ্রবী একজনকে চাইলে তো হবে না, ঠিক ঠিক অনেক কথা সামনে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, উলিদ বিন মুগিরা মায়ের কাছে গেছে, আপনাদের মনে আছে? উলিদ বিন মুগিরা এক দৌড়ে গেছে কার কাছে? এ কোন দিকে কোন মন দিছেন একটু খেয়াল করেন, এক দৌড়ে মায়ের কাছে। মা উতুল্লিম বাদা জালিকা জানিম, সঙ্গে সঙ্গে মায়ের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এত বছর পরে এ গোপন খবর তোকে কে দিল? এই গোপন খবর যে দিছে সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। যে উলিদ বিন মুগিরা নবীর দুই চোখকে দেখ পারে না, তার মা বলতেছে এই গোপন খবর যে দিছে সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। উলিদ বিন মুগিরা রাগ করে বলে মা তাকে আমি দুই চোখকে দেখবার পারি না। মা বলতেছে এই গোপন খবর যে দিল সাধারণ কোনো মানুষ না। উলিদ বিন মুগিরা বলে মা কি বলবার চাও? মা বলতেছে একটু খেয়াল করেন, তোমার বাবা আমি যখন যুবতী ছিলাম তখন আমাকে রাইকা ব্যবসার কাজে বাইরে গেছিল, মাসের পর মাস তোমার বাবা বাড়িতে আসে না, ব্যবসায় এত লাভ টাকার ধান্দায় পড়ে যুবতী বউকে ভুলে গেছে। এরকম অনেক যুবক আছে যারা বউকে বাংলাদেশে রাইকা মালয়েশিয়ায় চাকরি করবার যায়, করে যখন যায় কি যায় না, টাকার চিন্তায় পড়ে বউয়ের কথা ভুলে যায়। উলিদ বিন মুগিরার মা বলতেছে মাসের পর মাস যখন তোমার বাবা আমার কাছে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, সে ব্যারামটার নাম হলো কি? দালান দেখা দিসলি বিয়া খামা তোর দালান ধুয়া, একটা গান আছে আমাদের এলাকায়, দালান দেখা দিসলি বিয়া খামা তোর দালান ধুয়া, মাসে মাসে পত্র আসে জামাই আসে না, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। এরকম গান আছে না? নাই। তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। কারণ বউ রাইকার স্বামী যখন বাইরে যায় ওই বউটার যে কি কষ্ট ওই বউ জানে। আমি বলবো ভাই যান, যারা বিদেশে যাবার চান বিয়ে করার আগে যান, বিয়ে করার আগে যান, আবার যদি যাবার চান বাচ্চা কাচ্চা বড় হইলে তারপরে যাবেন। একেবারে যুবতী টাটকা বউ থুইয়া বিদেশে যাওয়া যাবে? উলিদ বিন মুগিরার মা বলতেছে মাসের পর মাস যখন তোমার বাবা না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, এই ব্যারামের নাম হলো একা একা কেন ভালো লাগে না। আমি ঘরের ছাদের উপরে গেলাম উড়ু উড়ু মন নিয়ে, ছাদের উপর থেকে তাকায় দেখি তোমার বাপের ছোট ভাই আমার বাড়ি তাওয়াফ করতেছে। তাওয়াফ বোঝেন? বাড়ির চারিধার ঘুরতেছে। দেখবেন যে বাড়িতে ভাই থাকে না সেই বাড়ির ভাবির কিন্তু দেওরার অভাব হয় না, যাই তাই এসে কয় ভাবি আপনার যা সাইজ ভাবি মনে হয় আপনার বিয়েই হয়নি, কি লাগবে ভাবি কোন আচার খাবেন? প্রাণের আচার নেব,
মেয়েরা কিন্তু কিছু কিছু জিনিস পছন্দ করে, তার মধ্যে একটা হলো প্রাণের আচার। আপনার মাঝে মধ্যে বউকে প্রাণের আচার কিনে দেবেন, প্রতি সপ্তাহে সাতটা না পারলে অন্তত তিনটা ডাব খাওয়াবেন, তিনটা। এই যে আগুনের সামনে বসে পাকশিক করে, শীতকালে আগুন খুব মানুষের দেহ করে দেয়, বউর একটু ডাব খেলাবেন, আপনি নিজে ডাব কাটবেন, ডাব কাটে গ্রাসের মধ্যে পানি নিয়ে বউকে বলুন আসো গো ডাবের পানি খাও, বউ কিন্তু পানির দিকে তাকাবে আর আপনার দিকে তাকাবে, চোখের কোনায় পানি নিয়ে বলবে আল্লাহ এটা আমার স্বামী নয়, এটা আমার জান্নাত, যেরকম সুবহানাল্লাহ। মাঝে মধ্যে বউকে একটু তুলে খাওয়াবেন, মাঝে মধ্যে বউয়ের আটা খাবেন, মাঝে মধ্যে বউ যে হাড্ডি ফাইলা দিছে সে হাড্ডি মুখে একটু চুমু দিবেন, এগুলো সবই হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত, সুবহানাল্লাহ। করনা আমার মায়েরা বোনেরা যারা বর্দা আছেন একটু শোনেন, ফাতেমা ডাকতে বলে স্বামী দরজায় যে মেয়েগুলো আছে তাদেরকে আপনি চেনেন, মনে আছে না ভুলে গেছেন? আলী বলতেছেন ফাতেমা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা পুরকিত মুমিন হবে তাদের নজর থাকবে কোন দিকে, এজরে কোন কোন দিকে, সবসময় নিচের দিকে যারা নজর দিবে তারা পরের বউ কেমনে দেখবে। আপনারা বলেন তো আমি যদি নিচের দিকে তাকায় যাই তাহলে পরের বউ দেখার টাইম আছে, কিন্তু আমরা তো নিচের দিকে তাকাই না, এই উষ্টা খাই, উষ্টা খাওয়া বোধ না, উষ্টা খায় আমাদের বগুড়া থেকে উষ্টা হঠাৎ ওরে বাবা কি হয়েছে, পাঁচটা ইটার সাথে উষ্টা খেলে, ইটার সাথে উষ্টা খেলো কেন, তুই কোন দিকে তাকাইছিলিস, তোর পায়ে দিয়ে ইটা লাগলো রক্ত বাড়াচ্ছে কি জন্য, তখন কয় ভাই রে হুমুকের বউ যাচ্ছিল, আমি ওর বইয়ের দিকে তাকিয়ে আসলাম, না হয় কারো বাড়ির দিকে তাকিয়ে আসলাম, না হয় কিছু দেখতেছিলাম, আজকে যে অ্যাক্সিডেন্ট হয় সব কিছুর পিছনে হলো নজর নাই। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যখন কোন মুমিন রাস্তা দিয়ে যাবে ওই মুমিন নজর থাকবে নিচের দিকে। আলী কান্দার বলে ফাতেমা দুনিয়াতে একজন মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো হাসান হোসাইনের মা। ফাতেমা দৌড়ে এসে স্বামীর কপালে চুমা খাসা, আল্লাহ আমাকে একটা স্বামী দিয়েছে গো, আমি সারা দুনিয়ার কোনো মেয়ের দিকে তাকাই না রে। আমি মায়েদের বলবো হযরত আলীর মতন যদি স্বামী চান তাহলে আল্লাহওয়ালা যুবকদেরকে বিয়ে করবেন, শর্ত দিবেন আমি সেই যুবকের সঙ্গে বিয়ে বসবো যেই যুবক পাঁচ অক্ত নামাজ পড়ে। ও মা বিয়ের আগে শর্ত দিবেন এমবিবিএস ডাক্তার ইঞ্জিনিয়ার লাগবে না, এমন একটা যুবকের সঙ্গে আমি বিয়ে বসবো যে যুবকটা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। যখন কোনো যুবক পাঁচ ওয়াক্ত নামাজ ধরে ওই যুবকের আর কোনো অভাব থাকবে না, আমার আল্লাহ সব কিছু তাকে দিয়া দিবে, জোরে কর না সুবহানাল্লাহ। আর আপনারা যুবকেরা যখন কোনো মেয়েকে বিয়ে করবেন আপনারাও একটা শর্ত দেবেন, আমরা ওই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা পর্দার ভিতরে থাকে, বিয়া পর্দা কোনো নারীকে আমরা বিয়ে করব। এই যে যুবক বিয়ে করেনি এখনো, তারা বিয়ে করেনি তার খুব বলতেছি কোথা কোনা কে এখানে বিয়ে করেনি, এরকম এক একটা যুবক আছে দেখে হাত তোলো তো দেখি যারা এখনো বিয়ে করেনি, এই যারা বিয়ে করেনি বাবা তারা একটা হাত তোলো, লিল্লাহে তাকবীর, হাত নামাও। অনেক যুবক আছে এখানে যারা এখনো বিয়ে করেনি, তোমরা এখানে শর্ত দিবা যে মেয়ে বেপর্দা তাকে আমরা বিয়ে করবো না, কারণ আমরা শিলা কলা খাবো না, আমরা নিজেরাই কলা শিলা খাবো, ধরে কোন কথা ঠিক করে না, কেউ আগে থেকে শিলা দিয়েছে ওটা আমরা খাবো না, কারণ এতে মাছি পড়ছে ধুলাবালি পড়ছে ওটা খাওয়া যাবে না, কিন্তু আমি কলা নিব বোরকা খুলে কলা খাবো, ধরে কোন কথা ঠিক করে না, বোরকা খুলে আগে থেকে বোরকা খুলে শিলা তোছে আপনি সেটা খাবেন, খবরদার খাবেন না, কারণ ধুলাবালি মাছি পড়ছে ওটা খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী যারা শিলা কলা তারা, জোরে কোন বেপর্দা নারী যারা, আর পর্দা নিশি নারী যারা সুসাওয়ালা কলা তারা। আমার মায়েরা বোনেরা যারা আছে একটু শোনেন, ফাতেমা বলে স্বামী গো যেই মেয়েদের আপনি চিনেন না জানেন না সেই মেয়ের আমার সঙ্গে দেখা করবে, আর আপনি বলেন মেয়েদের পর্দা লাগবে না, আপনি কি জানেন স্বামী যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা যদি বেপর্দা নারী হয় ওই বেপর্দা নারী মানে শয়তানের রাস্তা, বেপর্দা নারী মানে কি
ওই মেয়েটা ফাতেমা দেখবে, ফাতেমার নাকের সাইজ, মুখের সাইজ, চুলের সাইজ, এটা অন্য কোন পুরুষের কাছে বলতে পারে যে হাসান হোসেনের মায়ের চোখের ঘুরে এরকম জোড়া, তার গালে একটা তিল ছিল, থুতির তলে লাল একটা দাগ ছিল, এরকম কি বলতে পারে না? খালি বলতে তো অবশ্যই বলতে পারে। তাহলে আমি ফাতেমা কোন মেয়েদের সঙ্গে দেখা করব না যতক্ষণ পর্যন্ত মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা না হয়। ও মায়েরা যারা পর্দায় আছেন, আপনাদের একটা আমলও আল্লাহ কবুল করবে না যতক্ষণ আপনারা পর্দায় না যাবেন। মেয়েদের একটা আমলও কবুল হবে না যদি পর্দা না করে, যতই ওয়াজ শুনেন কোনো লাভ হবে না মা। আপনাদের এক নম্বর আমল হলো পর্দা করা লাগবে। এবার চলে আসে মূল ঘটনায়। উলিদ বিন মুগিরার মা বলতেছে, আমি ছাদের উপরে গিয়ে দেখি তোমার বাপের ছোট ভাই তাওয়াজ করতেছে, খালি বাড়ির চারিধার ঘুরতেছে, বাড়ির চারিধার ঘুরতে স্যার বলতেছে, ভাইয়া তোমার বর আমি যে দেবর বুঝে দেখো ভাবি তার বেশি দাবি, ভাইয়া গেছে ব্যবসা করতে আমি কিন্তু আসি, তাই না? ভাইয়া তোমার বর আমি যে দেবর বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি কিন্তু আসি। নাই মেয়েদের জন্য দুইটা পুরুষ সবচাইতে খারাপ, একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই, এই দুইটা কিন্তু মেয়েদের সর্বনাশ করে। উলিদ বিন মুগিরার মা বলতেছে, আমি আস্তে আস্তে তোমার সাসার প্রেমে পড়লাম, এর নাম হলো পরকিয়া জোরেকন কিহিকিয়া। আমাদের বাংলাদেশে পরকিয়া দিন দিন বাড়তেছে না কমতেছে? আহারে পরকিয়া প্রেম, স্বামী বাদ দিয়ে অন্য কারো সাথে, এটার নাম হলো পরকিয়া। উলিদ বিন মুগিরার মা বলতেছে, আমি ছাদের উপর থেকে নামলাম, নিচে এসে ঘরের দরজা খুলে দিলাম, আমি তাকায় দেখি তোমার বাপের ছোট ভাই আস্তে আস্তে ঘরের দরজায় আইছে। আসলে কিন্তু পুরুষ মানুষ আগে খারাপই না, মেয়েরাই কিন্তু খারাপের দিকে আহ্বান করে, জোরে কোন কথা ঠিক কি না? মেয়েরাই কিন্তু দেখবে রাস্তা দিয়ে যাবে, বুকের অন্য খালি ফালাবে আবার বুকর দিবে, খালি ফালাবে আবার বুকর দিবে, বুঝবেন কি ধরছে? মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে বারবার পিছন দিকে তাকাবে, যে মেয়েরা রাস্তা দিয়ে যায় বারবার পিছন দিকে তাকায়, ফেল ফেল করে তাকায়, বুঝবেন ওই মেয়েটাকে শয়তান ধরছে, ওই যুবকদের নষ্ট করবে। উলিদ বিন মুগিরার মা বলতেছে, ঘরের দরজা খুলে আমি ঘরের মধ্যে বসে থাকলাম, ইশারা করলাম তোমার বাপের ছোট ভাই ঘরের মধ্যে আসলো, আমি আস্তে আস্তে ওন্না ফেলে দিলাম, বুঝবার পারতেছে আমি তাকে ডাকতেছি, মুখে ডাকতেছে না পোশাকে ডাকতেছে, পোশাক বোঝেন না, এমন পোশাক পরছেন যে পোশাকের কারণে যুবকেরা মেয়েদের দিকে যাইতে বাধ্য হয়। আস্তে আস্তে তোমার চাচা আমার কাছে আসলো, তোমার চাচার সঙ্গে আমার মিলন হয়ে গেল, ওই মিলনের মাধ্যমে তুমি আমার পেটের মধ্যে আসলে, তুমি আসলেই জারত সন্তান।